করোনা তৃতীয় ঢেউ রুখতে পথে নামলো জেলা প্রশাসন। করোনা ঠেকাতে আরো কঠোর হলো জলপাইগুড়ি জেলা প্রশাসন। বুধবার সাত সকালে জলপাইগুড়ি শহরের রাস্তায় অভিযানে নামেন সদর মহকুমা শাসক সুদীপ পাল। তার সঙ্গে ছিলেন জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ ও পুরসভার আধিকারিকরা। সদর মহকুমা শাসক সুদীপ পাল বলে, জেলা শাসকের নির্দেশে আমরা অভিযানে নেমেছি, করোনা বিধি না মানলে আমরা আটক করছি, এই অভিযান লাগাতার চলবে বলে জানান তিনি। অভিযানে নেমে এদিন কোভিড বিধি ভঙ্গকারীদের আটক করে পুলিশ। এদিন সকালে শহরের থানা মোড়, মার্চেন্ট রোড, ডিবিসি রোড, দিনবাজার সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। নাকের নিচে মাস্ক নামিয়ে শহরে যারা ঘুরছিলেন তাদের সতর্ক করেন সদর মহকুমা শাসক। মাস্ক না পরে যারা দোকানদারি করছিলেন অভিযানের মুখে পুলিশের নজরে আসতে তাদেরকেও সতর্ক করা হয়। হচ্ছে কি বলবেন? এসডিও পৌরসভা যৌথ উদ্যোগে আজকে মাছ ধরা হচ্ছে, এটা খুব ভালোই, সংক্রমণ কমবে। কীভাবে করা উচিত? আরও আরও কঠোর হওয়া উচিত, মাস্ক না পরলে একটা জরিমানা বা একটা শাস্তির কোনো ব্যবস্থা করা। কী কী দেখছেন আজকে ওনারা কী করছে, কী দেখছেন ওনারা কীভাবে মাছ ধরছে দেখছেন কীভাবে? হ্যাঁ, না ধরলে ইয়ে ই হলে ধরছেন ওনাদের। বলো বলো, ইয়ে এই ধরনের উদ্যোগ আরও করা উচিত। মানুষ এখন করোনার কথা ভুলে গেছে, এখন করোনাকে কী করা উচিত, মানে এখনও সাবধান হওয়া উচিত, তৃতীয় ঢেউ আসছে। ব্যুরো নিউজ, বেঙ্গল টাইমস, 24/7। সবাই আমরা
Max, কোথায়?